কোনটো ক'ল মাইনিং ৰেড হোল মাইনিং ভিতৰতে ছিক্স পাৰ্চন অলৰেডি ডেথ হৈছে গৈ কিনে মইখন জানি পাইছে আৰু ফ'ৰ ইনজৰ্ড হৈছে আৰু মইখন হৰ্ণবিল টিভিৰ পৰা বিচাৰি কিনে উটো ৰেস্কিউ টীম লগা ফাৰ্ষ্ট পাৰ্চন কোনটো এতিয়া হৰ্ণবিল টিভিৰ লগতে কানেক্ট হ'ব কোন ইটো টাইমতে এটা ডাঙৰ ৰ'ল প্লে' কৰিছে এনেকুৱা ইঞ্চিডেণ্টে তাই লগা ওচৰতে মইখন বিচাৰি বিচাৰি কিনে এটা ৰিম'ট জেগাতে উৰিয়ামঘাট ফালে আহি কিনে পঁচিছে আৰু তাইকে মইখন সুধিব কালি লগা এইটো এক্স কোনটো ইঞ্চিডেণ্ট হৈছে এইটো কেনেকুৱা হৈছিলে কি হৈছিলে তো ছাৰ মই আপুনি একবাৰ কথা ক'বলৈ মন যোৱাটোত তোমাৰ যখন কালকৈ ঘটনা এটা হৈছিল ঘটনা এটাৰ কিছু এক বৰ্ণনা তুমি কিভাৱে ডেড বডিগোলা এইখনে পাইছিলা আৰু উদ্ধাৰকাৰী হিচাপে যিটো তুমি আমি জানিছা কি চাৰশ ফিট ভিতৰে তুমি যায় তাৰে উদ্ধাৰ কৰিছা কিভাৱে তুমি ডেড বডিগোলা দেখিছিলা আৰু ঐ ঘটনাটাৰ একো বৰ্ণনা কৰে আমি গৈ দেখি চাৰজন মানুহ যে জখম হৈছে চাৰজন মানুহ গাড়ীত উঠাই দিছে আর বাকি মানুষ ভিতরে রয়ে গেছে তখন ভিতরে গেছি মুখ হয়ে গেছি যে দেখি নাগেশ আছে অল্প অল্প পরে অল্প অল্প গেছি ঘুরে আইছি অল্প অল্প গেছি ঘুড়িয়েছি চার ঘন্টা পরে পরে সেই জায়গা যাবার সক্ষম হয়েছি তো জায়গা গিয়ে তখন করে বাইর করে আনছি উদ্ধার করে আনছি আমার আরো ছয়জন গেছে যখন তুমি ফার্স্ট ভিতরে গেছিলা যে ডেড বডিটা ছয়টা ডেড বডি কোন কোন জায়গায় আসিলো আর কীভাবে আসছিলো ছয় জাগায় আছিলো ছয় জাগায় একটা রাস্তার মুখে আছিলো আর একটা অল্প ভিত্তে তিনজন লোক একদম যে জায়গায় পায়া খাইছে তারা কাম জাগাত আছিল পায়া এক পায়া খাঁড় যেটা জাগা রেড হল মাইনিংয়ের ভিতরে এটা কত মানে আমরা যে জানি যে মাইনিংয়ের ভিতরে এটা এরকম পরিবেশ থাকে কোনো জায়গায়তো শ্বাস লইতেও পারে না তাগো পেটর যন্ত্রণায় অত ভিতরে করছে মজদুরি করছিল এটা তুমি মানে যখন তুমি উদ্ধার করছিলা তোমার অনুভব থাকে তোমার ভয় পাইছিল না নাকি চারশো ফিট ভিতরে ফিট ভিতরে এমনি তো আমরা কইলা কাম করা মানুষ এমনি ভয় করছি না কিন্তু যে গ্যাসে তারা মরছে আমরা যাওয়ার টাইমে ওই গ্যাসটাও ছিল না একদম নিউট্রেল হয়ে গেছে জায়গাটা আমরা গিয়ে চারজন ইঞ্জুরেড হয়েছিল ইঞ্জুর্ড হয়েছিল যেটা আঘাতপ্রাপ্ত হয়েছিল তাগো অবস্থা কিরকম তারা অবস্থা মানে তারা পরে রইছে মাটিতে উভতে উভতে পড়ে রয়েছে আচ্ছা তোমার লগে আর কে কে আসিল আমার লগে আর নুরুল আসিল আচ্ছা আর সফিকুল আসিল আচ্ছা সবগুলার নাম আমি জানি না কিন্তু আমার লগে তারাও গেছে আর ঘটনাটার সময় আমার সঠিক সময়টা কি আছিল ঘটনাটা ঘটনাটার উদ্ধার করার টাইম উদ্ধার করার টাইম পাঁচ সাড়ে পাঁচ বাজে হবে যারা মোরছে আমি জানছি যে সোনাপুরের ওরিয়াম ঘাটের সবগুলা ছেলে। পেটর জন্তনা দিয়া তারে মজদুরি করতে যাইছিল তাগো ঘরের অবস্থা কি রকম তাগো ঘরর অবস্থা কাম করা মানুষ একদম খারাপ খারাপ হ্যাঁ অবস্থা একদম খারাপ তাগো আচ্ছা কাম করা মানুষ ঘটনাটা তো এখন হইয়া গেছে ভবিষ্যৎ দিনে এরকম ঘটনা হইতে লাগে না আমরাও কামনা করি কিন্তু এই ঘটনাটার যে যে মাইনিং করে যেগুলো মাইনিংয়ের মানুষ আমরা বারবার একটা কথাই দেখি যে মাইনিং করে পেটের লিগা সারভাইভ করে এরকম একটা ব্যবসায় করে কিন্তু সাইন্টিফিক রিজনটা এটা যেটা মানে তোমার সেফটি মেজার্স কয় আমরা সেফটি তার না হওয়ার জন্য এরকম হয় এটা কি তুমি কি কো এটা এটা সেফটি মেজার মানে আপনি কোয়া মতে নাকি এই ঘটনাটা হয়ে গেছে গা তখন এই ঘটনাটা কিবাই মিলামিলি পেতে হবে এটা কথাটা এটা কেউ রাও পালায় না কেউ না কাম করা মানুষ তার কাজে গেছে এরাও কাজও নিছে তখন এই বস্তুটা রাইজে বয়া বইবে মিলে কিংবা প্রশাসনের ওর যেভাবে মিলে এই হিসাবে মানে বয়া মিলাই দরাইভালা আর আমি একটা অনুরোধ করুম তোমার যে চিনা জানা এই যে আজিকুর সাইফুল অখন মানে ভিলেজ কাউন্সিলেও তারা কন্টেক্ট করতে পারে না নাগাল্যান্ড পুলিশ কালকে থেকে খোঁজতে রয়েছে তো এটা মানে

ওখন আমি জানছি কি দুইজন নাগা মানুষে পুলিশে নিচে থানাতে আছে ভান্ডারি থানাতে ওই যে যতগুলো আছিল সব তো লোকাল মানুষ আসিল লোকাল মানুষ আচ্ছা তোমরা তো আজকের মানুষ না বহুত দিনে আগের থেকে নাগাল্যান্ডে কাজ করে খাই রয়েছে ওরাই আমি তো পঞ্চাশ বছর বয়স হয়েছে পঞ্চাশ বছর ধরে নাগালেন নাগালেন আসামে থাকি নাগালেন্ড পরিবেশ কোনো দিনে তোমার হানিকারক পরিবেশ না কারো আমরা দেখি আসামের মানুষ গিয়া পেট পেট খায়া হাজিরা করে বহুতগুলো গুলা বিজনেসের স্কোপ আছে কিন্তু যখন এরকম ঘটনা হয় তখন কিন্তু একটা কুয়ে কি আসলে আমরা মানুষ ওখানে যায় বারবার মরে সেফটি মেজারের কথা উঠে তো যেগুলো কয়লা কাম করাস মানুষ এগুলি বারবার আমি কয়ে আমরা টিভি যে সেফটি মেজার্সটা খুব জরুরি কিন্তু বারবার দেখি এরকম রেড হোল হবে বা কয়লা মাইনিং এ সেফটি মেজারটা কিন্তু গুরুত্ব দিয়ে নয় সেফটি মেজাজটা মানে সেফটি মানে কোয়ারির ভিতরের কথা রাখছেন না তারা পুরা সেফটি করে রাখছে তো আছানন কই ঘটনা হইছে আচ্ছা সেফটি তার ঘর আছে আমি নিজে কইলা কাম করছি আমি নিজে কইলা কোয়ারি যাই দেখছি দেইখা এর তার সেফটিটা পুরা আছে শাপের ভিতরে গ্যাসের কোনো ব্রাশ হইতে পারে মানে গ্যাস গ্যাস ব্রাশ হই এই কাউন্টারের কর্মটা হইছে আচ্ছা ধন্যবাদ দাদা আরো কুনতো ইতিয়া মানুহ পৰা হনবিল ট টিভিতে ডাইলেক্টে অলপ প্ৰব্লেম থাকিব পাৰে মই নাগা নাগামিষ্টে কৈ দিব তাই এইটো ঘটনাটো ফ'ৰ হাণ্ড্ৰেড ফিট ভিতৰতে যাই কিনে দেখিছে আৰু ফাৰ্ষ্ট ৰেস্কিউ পাৰ্চন থাকিছে এইটো পিছতে একজন একজন কৰি কিনে ঘুচিছে আৰু বাৰ বাৰ এক কথা চাব লুঠে যেলীয় মাইনিং মাইনিংরা এই লিগেল ইলিগেল মাইনিং জাগাতে বার বার এই জায়গাতে এনভাইরমেন্ট স্টেটাস ঠিক কৈছে কিন্তু কথা একটা আছে কি লিগেল হবি মাইনিং হবি ইলিগেল হবি ইটো ডিপার্টমেন্ট খান কনসার্ন আছে বাট কালি হওয়াই যা হাতসার ওপর একটা কথা আছে যে সেফটি মেজার্স কেনেকুৱা থাকিছিল তাই উইকনেছ থকা হিচাপতে তাই কোৱা হিচাপে ছেফটি মেজাৰচটো ঠিক থাকিছিলে হ'লেবি আনফৰচুনেট এটা ইঞ্চিডেণ্ট থাকিছিলে আৰু হৰ্ণবিল টিভি লগা এইটো নিউজ ইটো কাৰণে মোৰখন গ্ৰাউণ্ডতে আহি কিনে দেখাইছে কোন দুইজন পাৰ্টনাৰ এতিয়া ভি নন নাগা আছে বাহাৰ পৰা যাই কিনে তাতে বিজনেছ কৰা আছে তাৰখন এতিয়া গভৰ্ণমেণ্টকৈ হ'বি ডিপাৰ্টমেণ্টকে হবি আৰু ভিলেজ কাউঞ্চিলকে হবি আৰু এটলিষ্ট হিউমেনিটেৰিয়ান গ্ৰাউণ্ডে তাখন আহি কিনে কথা কৈ কিনে এইটো শ্বৰ্ট আউট কৰিব লাগে কম্পেনচেচন লগা কথা আছে চব আছে এইটো বি পি এল ফেমিলিখন কেনেকুৱা ছাৰ্ভাইভ কৰিব এইটো লগাবি বেছি ডাঙৰ এটা চাৱাল উঠি আছে তো মইখন আহি কিনে এতিয়া জানিবলৈ পাৰোঁতে এটা আনফৰ্চুনেট শ্বকিং ইনচিডেণ্ট থাকিছে কোনটোতে কালি ছয়জন মানুহ ডেথ হৈছে চাৰজন মানুহবি ৰেস্কিউ কৰা তাই থাকিছে আৰু উফালে উফে ডেথ বডিখন গিৰিকেনে থকা এটা মইখন এক্সপ্লেইন কৰিবলৈ নাপাৰ লগা এটা ষ্টেটাছতে কালি তাই পাইছে কৈছে এতিয়া অলৰেডি মইখন উইটনেছ লগা ঘৰ বিচাৰি বিচাৰি কিন্তু উৰিয়ামঘাট লগা এটা ভিতৰৰ বস্তু পৰিছে চোনাাপুৰ টিভি কোন লগা ঘৰতে মানুহ মৰিছে এইটো লগাবি মইখন গ্ৰাউণ্ড ৰিপৰ্ট কৰিব আৰু এইটো লগা লেটেষ্ট আপডেট জানিবলৈ চাই থাকিবি হৰ্ণবিল টিভি মি ৰিপৰ্টাৰ দীপ শইকীয়া ফ্ৰম উৰিয়ামঘাট